সুপ্রিয় দর্শক, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজভাবে পিঠা রেসিপি। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি, সেখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, 1 টেস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘি আর ময়দা আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে একটা সফট ডু তৈরি করে নিচ্ছি। দেখেন, ডুটাকে আমি ভালো করে একটু সময় নিয়ে মতে নিচ্ছি। এই ডুটা যত মতা হবে এই পিঠাটা তত ক্রিস্পি হবে। দেখেন মতা হয়ে গেছে। আমি ওপর থেকে আবার একটু ঘি লাগিয়ে এটা 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখন শিরাটা তৈরি করেছি, তার জন্য আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এই শিরাটা কিন্তু বেশি ঘনও না, বেশি পাতলাও না, মিডিয়াম আকার একটা শিরা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি ডুটাকে নিয়ে নিয়েছি, ডুটাকে আমি 2 ভাগে বাক করে নিয়েছি। কালে কিন্তু আমরা নানান ধরনের পিঠা তৈরি করে থাকি। এই পিঠার রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখেন পিঠাটা আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। পিঠার জন্য রুটিটা আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। এখন রুটির মাঝখান থেকে আমি 4 টুকরা করে নিয়েছি। দেখেন এখন আমি এই পাতা পিঠাটা তৈরি করে নিচ্ছি। কত সহজে তৈরি করে নিচ্ছি, দেখেন দেখে বুঝে নিতে হবে এ আজকের এই পিঠাটা কীভাবে তৈরি করেছি। এটা বলে বোঝানোর কোনো কিছু নেই। দেখেন আমি একটা পাতা তৈরি করে নিয়েছি। আমি এভাবে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায়। দেখেন আমি আরও একটা পাতা পিঠা তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি এখন ভাজার জন্য চলে যাচ্ছি। আমি আগে থেকে অয়েলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। অয়েলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর চুলার ফ্লেমটা লো মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। এই পিঠাগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে ভেজে নিতে হবে, না হয় তাড়াতাড়ি পড়ে যাবে, ক্রিস্পি হবে না। দেখেন আমি আস্তে আস্তে করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই পিঠাটা। এই পাতা পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই পাতা পিঠাগুলো উপর থেকে ক্রিস্পি হয়, এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আমি ভাজার পর সঙ্গে সঙ্গে কিন্তু এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ শিরাটা ঠান্ডা, পাতা পিঠাগুলো গরম, থাকা অবস্থায় শিরার মধ্যে কুট করে নিতে হবে। দেখেন আমি একটা একটা পিঠা কুট করে নিয়েছি। এইভাবে সবগুলো পিঠা কুট করা হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন এই পাতা পিঠাগুলো দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো অনেক লাইক করে এই পিঠাটা। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।